মোহাম্মদ তৈয়বুর রহমান খান মেয়র প্রার্থী স্বতন্ত্র। আমি ঝাউজে সেন্টারে আসার সাথে সাথে এই কাজী আশরাফুল আজমের গুন্ডা বাহিনী সহ এই এই 13 নম্বরে অমিতপুর ইউনিয়নে অনেক লোক আসে আমার ঘিরে ধরে। তার আমি জীবন রক্ষার জন্য ওই কেন্দ্রের ভিতরে ঢুকে পড়ি, তারপরে আমার গাড়িটা ভাঙচুর করে এবং তারা বিভিন্ন রকম খারাপ উক্তি করে। এখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে বোলিং এনতে বাই করে দিয়ে তারা সিল ওই টিপটা নিয়ে এনেছে, ওই যে ভোট দিতে যাচ্ছে তার ওই কি বুঝলাম যেন ওইটা দিয়ে ও তারা টিপ দিয়ে নিচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই জন্যে আমি এখানে এইটা দেখার জন্যে আমি এখানে এসেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আসার সাথে সাথে এরা আমাকে ঘিরে ফেলা।